माननीय प्रधानमंत्री ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ইতিমধ্যে 118,813 বর্গ কিলোমিটার টেরিটোরিয়াল সমুদ্র 200 নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় সার্বভৌমত্ব অর্জন করেছে। বিশাল সমুদ্র এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় বিগত বছরগুলোতে ক্রমান্বয়ে বৃদ্ধি করা হয়েছে কোস্ট গার্ডের অবকাঠামোগত এবং অপারেশনাল সক্ষমতা। उन्नयन धारावाहिकत इटाली होते चार्टी ऑफशोर पेट्रोल वेसल क्रय जातीय चार नेतार स्मृति अम्लान रखते कोस्टगार्डर चार्टी ऑफशोर पेट्रोल वेसलर नामकरण बीसीजीएस सैयद नजरुल बीसीजीएस ताजुद्दीन बीसीजीएस मंसूर आली और बीसीजीएस कमरुज्जामान ए सकल जहाज गभीर समुद्रे निरापत्ता प्रदान और समुद्र दूषण रोधे कार्यकरी भूमिका पालने सक्षम। বাংলাদেশের নিজস্ব জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান নির্মিত পাঁচটি ইনশোর পেট্রোল ভেসেল বিসিজিএস সবুজ বাংলা, শ্যামল বাংলা, অপরাজেয় বাংলা, সোনার বাংলা, স্বাধীন বাংলা এবং দুটি ফার্স্ট পেট্রোল বোট বিসিজিএস সোনাদিয়া ও কুতুবদিয়া বাংলাদেশ কোস্টগার্ড বহরে যুক্ত হওয়ার মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশীয় প্রতিষ্ঠানে জাহাজ নির্মাণে দক্ষতা বৃদ্ধি সম্ভব হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ও দ্রুতগতির এই সকল জাহাজ দেশের অভ্যন্তরীণ জলসীমার আইন শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কাজে বিশেষ ভূমিকা পালন করতে পারবে। কোস্টগার্ড দক্ষিণ জোনে মূল অপারেশনাল ঘাটে বিসিজি বেস ভোলা। এই ঘাটে হতে এই জোনের সকল লজিস্টিক্স সহায়তা ও গুরুত্বপূর্ণ অপারেশন সমূহ পরিচালিত হয়ে থাকে। সীমিত কিন্তু ক্রমবর্ধমান শক্তি দিয়ে বাংলাদেশ কোস্টগার্ডের কার্যক্রম সমূহ দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে সংযোজিত অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজ সমূহের মাধ্যমে দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় নিরবচ্ছিন্ন টহল প্রদান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্লু ইকোনমির স্বপ্ন বাস্তবায়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।